বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সৃষ্টি একাডেমিক স্কুল, সবারি বাগান, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ মেহেদী হাসান, এমএসসি ইন কেমিস্ট্রি, সহকারী শিক্ষক, সৃষ্টি একাডেমিক স্কুল, সুপারি বাগান, টাঙ্গাইল। পাঠ পরিস্থিতি: শ্রেণী নবম দশম, বিষয় রসায়ন, অধ্যায় নবম, আমরা কিছু চিত্র লক্ষ্য করছি। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, সার্ফ এক্সেল, হুইল, ওয়াশিং পাউডার, ড্রাফ, শ্যাম্পু, সাবান দেখতেছি আমরা, ডাব সাবান আমরা দেখতে পাচ্ছি। আসলে মূলত এগুলা ক্ষার জাতীয় পদার্থ এবং ক্ষারক, ক্ষার এবং ক্ষার জাতীয় পদার্থ। আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, দাঁত, সেই দাঁতে লালা বা এনজাইম লেগে থাকে, যেটা এসিডীয় প্রকৃতির, এবং সেখানে আমরা কি করি, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে, অর্থাৎ টুথপেস্ট হলো ক্ষারীয় পদার্থ। এখানেও আমরা ক্ষারীয় পদার্থ দেখতে পাচ্ছি। তাহলে আজকের পাঠ অলরেডি আমরা জেনে গেছি ক্ষার। আজকের পাঠ ক্ষার, এই সেই ক্ষারের অংশ থেকে আমরা অনুধাবনমূলক কী কী প্রশ্ন পরীক্ষা আসতে পারে কীভাবে সেটা আমরা দেখব। তো শিখনফল যদি আমরা দেখি, ক্ষার কী আমরা সেটা জানতে পারবো, ক্ষারের শর্তাবলী জানতে পারবো, এবং লিটমাস পেপারের মাধ্যমে আমরা ক্ষার কীভাবে নির্ণয় করি সেটা আমরা আজকে শিখব। প্রথমে ক্ষারের সংজ্ঞা যদি আমরা বলতে যাই, যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে সেগুলোই হলো আমাদের ক্ষার। তাহলে জলীয় দ্রবণে ক্ষার কি করবে, হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। তাহলে ক্ষারের শর্ত যদি আমরা বলতে যাই, দেখো জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে এবং পানিতে দ্রবণীয় হবে। তাহলে ক্ষার কি হবে, জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে এবং পানিতে কি হবে, দ্রবীভূত হবে। তাহলে আমরা বুঝতে পারবো ওই পদার্থটি কি ক্ষার। তাহলে ক্ষারের শর্ত দুটি। তাহলে ক্ষার লাল লিটমাস পেপারকে নীল করে, ক্ষার লাল লিটমাস পেপারকে কি করবে, আমরা জানি লিটমাস পেপার দ্বারা এসিড, ক্ষার বা নিরপেক্ষ তা দ্রবণ আমরা পরীক্ষা করে থাকি। তাহলে লিটমাস আবার দু রকম, লাল লিটমাস এবং নীল লিটমাস, আর ক্ষার স্বভাবতই লাল লিটমাসকে কি করবে, নীল বর্ণে পরিণত করবে। ক্ষারের থেকে আমরা অনুধাবন প্রশ্ন দেখি, NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয় কেন? ক্ষারের শেষে OH থাকবে আমরা জানি, কারণ OH মূলক থাকবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয় কেন, আমরা শর্ত যদি দুইটা লিখে দিই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা হয়ে গেল। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে OH- মাইনাস আয়ন দান করবে এবং পানিতে দ্রবীভূত হবে, এর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলবো, ক্ষার বলবো। উত্তরটি আমি লিখে দিচ্ছি, দেখো অলরেডি দেখতে পাচ্ছ তোমরা, সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হবে এজন্য।
এখন যদি আমরা দেখি পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয় কেন, সেম একই কথাই আসবে, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে ওএইচ মাইনাস আয়ন হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে এবং পানিতে দ্রবীভূত হবে, এজন্য পটাশিয়াম হাইড্রোক্সাইডকে কী বলা হবে, ক্ষার বলা হবে। আর একটা উদাহরণ দেখি, MgOH ইন্টু টু ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার কেন বলা হচ্ছে, আমরা সেম একই উত্তরই আমরা লিখব। প্রশ্নগুলো কিন্তু একই রকম উত্তর আমি সাজিয়েছি তোমাদের জন্য। তাহলে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করবে এবং পানিতে দ্রবীভূত হবে, এর জন্য ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলবো, ক্ষার বলবো। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, বেরিলিয়াম হাইড্রোক্সাইড BOH ইন্টু টু কে ক্ষার বলা হয় কেন, বেরিলিয়াম হাইড্রোক্সাইড পানিতে কি করবে, ওএইচ আয়ন উৎপন্ন করবে জলীয় দ্রবণে এবং পানিতে দ্রবীভূত হবে, এই জন্য বেরিলিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলবো, ক্ষার বলবো। তাহলে তোমাদের ক্ষারের শর্ত মনে রাখলেই কিন্তু হচ্ছে। এখন দেখে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু চুনের পানি আমরা বলে থাকি, চুন পলিউশন বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে, ক্ষার বলা হয় কেন, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে কি ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করবে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি হবে, পানিতে দ্রবীভূত বা দ্রবণীয়, এজন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হবে। তাহলে ক্ষারের অংশ থেকে আমরা সারসংক্ষেপ যদি দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয় কেন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয় কেন, ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয় কেন, পটাশিয়াম হাইড্রোক্সাইডকে কেন ক্ষার বলা হবে, বেরিলিয়াম হাইড্রোক্সাইডকে কেন ক্ষার বলা হয়, তাহলে ক্ষারের শর্ত, সরিয়ে জলীয় দ্রবণ ওএইচ মূলক আয়ন দান করবে এবং পানিতে দ্রবীভূত হবে, অর্থাৎ যোগের শেষে কি থাকবে, ওএইচ, তাহলে আমরা এদেরকে ক্ষার বলবো। যথারীতি বাড়ির কাজ, উল্লেখিত পাঁচটি অনুধাবন প্রশ্ন আয়ত্ত করে খাতায় লিখবে। ধর্ম অনুযায়ী জীবন গঠন কর, নিয়মিত পড়া লেখা কর, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।